জ্যামে পড়ে দেরিতে বিকেএসপিতে পৌঁছালেন তামিম ইকবাল, আর সেই সুযোগে প্রাইম ব্যাংকের হয়ে সেঞ্চুরি করলেন দুই ওপেনার শাহাদাত দীপু ও পারভেজ ইমন। আর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শত রান দিয়ে অভিষেকেই লজ্জার রেকর্ড গড়েন ইকবাল হাসান, এমন দিনে জয় পেয়েছে প্রাইম ব্যাংক আবাহনী। তবে সাকিববিহীন শেখ জামালকে হারিয়ে চমক দেখিয়েছে শাহিন পুকুর। জ্যাম সবসময় বিরক্তির কারণই না, হতে পারে সৌভাগ্যের প্রতীকও। এই যেমন ঢাকা থেকে বিকেএসপিতে যাবার পথে সকালে জ্যামে পড়লেন প্রাইম ব্যাংকের অধিনায়ক, ফলাফল ঠিক সময়ে মাঠে উপস্থিত হতে না পারা, সেই সুযোগে প্রাইম ব্যাংকের হয়ে ওপেন করতে নামলেন দুই তরুণ শাহাদাত দীপু ও পারভেজ হোসেন ইমন। এরপর দুজনে রীতিমতো বিধ্বস্ত করেছেন ব্রাদার্স ইউনিয়নের বোলারদের, সেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনই, গড়েন 246 রানের উদ্বোধনী জুটি, 119 রানে থামেন দীপু। তবে 8 ছক্কায় 151 রানের ঝলমলে ইনিংস খেলেন ইমন। তিন নম্বরে নেমে অবশ্য তামিমকে থামতে হয় 16 রানে, তবে প্রাইম ব্যাংকের স্কোরবোর্ডে ওঠে 380 রানের পাহাড়, যে পাহাড় আর টপকানো হয়নি ব্রাদার্সের। আব্দুল মজিদ হাফ সেঞ্চুরি করলেও প্রাইম ব্যাংকের 165 রানের বড় জয়। বল বাই বল খেলার চেষ্টা করছি, দীপু অনেক ভালো ব্যাটিং করছে, ও আমাকে অনেক সাপোর্ট করছে, আমি ওকে সাপোর্ট করছি, তো আমরা শুধু বল বাই বল খেলার চেষ্টা করছি আর প্ল্যানটা ওইটাই ছিল। বড় জয় পেয়েছে আবাহনীও, গাজী ক্রিকেট একাডেমিকে তারা হারিয়েছে 146 রানে। যদিও এই ম্যাচে কোনো সেঞ্চুরি ছিল না, দুই রানের জন্য শতক মিস করেন আবাহনীর সাব্বির হোসেন, 73 করেন মাহমুদুল জয়, শেষ দিকে ছিল জাকের আলী অনেক শো, 48 বলে 76 রানের অনেক ঝড়ে আবাহনীর বোর্ডে 343 রান। সেই রান তাড়ায় দিশা ছিল না গাজীর, তাজিবুল ইসলামের 150 ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। অধিনায়ক মোসাদ্দেক সৈকত আর খালেদ আহমেদ তিনটি করে উইকেট নিলে 163-তে আটকে যায় গাজী। তবে জমাট ম্যাচ হয়েছে শেখ জামাল ও শাহিন পুকুরের মধ্যকার, এদিনও মাঠে নামেননি সাকিব আল হাসান। সৈকত আলীর হাফ সেঞ্চুরির পর নুরুল হাসান সোহানের 80 রানে 7 উইকেটে 237 রানের সংগ্রহ গড়ে শেখ জামাল, জবাবে খালিদ হাসান আর মার্শাল আয়ুবের দুই হাফ সেঞ্চুরিতে জয়ের ট্র্যাকেই ছিল শাহিন পুকুর। তবে আসল কাজটা করেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, 5 ওভার ও 6 উইকেট হাতে রেখে সহজ জয় পায় জামাল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।